মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যে কয়েকটা ফাস্ট ট্র্যাক প্রজেক্ট, এর মধ্যে পদ্মা ব্রিজ গত 25 জুন মাননীয় প্রধানমন্ত্রী নিজে উদ্বোধন করেছেন। পরবর্তী যে প্রজেক্ট, এর মধ্যে আমাদের মেট্রো রেল এবং বিশেষ করে আমাদের এই থার্ড টার্মিনাল, এটার প্রতি অনেক আগ্রহ দেশে বিদেশে সব জায়গায় একটা ইতিবাচক মনোভাব সবার মধ্যে। মাননীয় প্রধানমন্ত্রী চান যে আকাশপথে যেসব যাত্রী পরিবহন এবং যাত্রীদের আসার পরে বাংলাদেশের যে ভাবমূর্তি, বাংলাদেশের যে উন্নয়ন, উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ, এটা যাতে অনুভব করতে পারে, ফিল করতে পারে, একটা দেশের জন্য একটা বিমানবন্দর, এটা অনেকটা গেটওয়ে অথবা ড্রয়িং রুম বলা যায়। সেই দৃষ্টিকোণ থেকে প্রত্যেকটি বিমানবন্দরই সাধারণ নির্দেশনা মাননীয় প্রধানমন্ত্রী, এর মধ্যে আমাদের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই থার্ড টার্মিনাল অন্যতম। সার্বিকভাবে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের এভিয়েশন সেক্টরে একটা বড় ধরনের বিপ্লব বলা যাবে। এবং আমি এই মন্ত্রণালয়ে এসে দায়িত্বপ্রাপ্ত হয়ে আমি যে জিনিসটা অনুভব করেছি, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে উন্নয়ন কর্মকাণ্ড, বিশেষ করে আমাদের এই সিভিল এভিয়েশন এবং বিমানে, এটা কিন্তু আজকে সারা পৃথিবীর আকর্ষণ আমাদের এই দিকে। আজকে বিশেষ করে আমরা আজকের অগ্রগতি এখানে আমরা এসে দেখেছি, আমাদের অ্যাপ্রোনের কাজ, র্যাপিড ট্যাক্সিওয়ের কাজ, এগুলো অলমোস্ট প্রায় কমপ্লিট হওয়ার করতে আমাদের টোটাল যে অগ্রগতি 44.15 আমাদের টোটাল অগ্রগতি, আমাদের এক্সপেক্টেড যেটা ছিল এই পর্যায়ে এই টাইমে এসে গ্যাপটা মিনিমাইজ হয়েছে, কিন্তু আবার কিছুদিনের মধ্যে আবার গ্যাপটা বাড়বে, আমাদের অগ্রগতির রেটটা বাড়বে ইয়ের তুলনায়। আপনারা দেখেছেন অলমোস্ট টার্মিনাল দৃশ্যমান। আমাদের প্রত্যাশা যে আগামী 2023 এর অক্টোবরে আমরা মাননীয় প্রধানমন্ত্রী তৃতীয় টার্মিনাল উদ্বোধন করতে পারবেন, এই প্রত্যাশা রেখেই আমাদের কাজের অগ্রগতি হচ্ছে এবং আমাদের বিশ্বাস আমরা সমর্থ হব। বিশেষ করে আমাদের একটা অহংকারের জায়গা, এখানে সিভিল এভিয়েশন মন্ত্রণালয় আমরা সবাই মিলে এই কোভিডের এই দুঃসময়ে যখন সারা বিশ্বে কাজকর্ম সব বন্ধ ছিল, যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, কোনো বিদেশি ইঞ্জিনিয়ার বা বিদেশি বিশেষজ্ঞ এরা কেউ কিন্তু অন্যান্য দেশে থাকে নাই, এই আমাদের দেশ সহ, সেই দুঃসময়েও আমরা কিন্তু এই কাজটা অব্যাহত রাখতে সমর্থ হয়েছি, যার ফলশ্রুতিতে এই প্রজেক্টটা কোনো ডিলেও নাই, বড় কাজের অগ্রগতি এখনও বিদ্যমান। শুরু হলে আমাদের টোটাল 3,30,000 বর্গ কিলোমিটার এটার আয়তন হবে, বোর্ডিং ব্রিজ হবে 20টি, আছে 14টি সংযুক্ত হবে, আরও চেক ইন কাউন্টার 115টা প্লাস 177টা চেক ইন কাউন্টার হবে, কনভেয়ার বেল্ট 16টা 5টা 21টা কনভেয়ার বেল্ট থাকবে, বছরের যাত্রী পরিবহনের ক্ষমতা হবে 22 মিলিয়ন, অ্যাপ্রন পার্কিং হবে 46টি, যার ফলে বর্তমানে কিছু কিছু সমস্যা আমাদের শত চেষ্টায়ও আমরা ফুল সার্ভিসটা দিতে পারছি না, কিন্তু অবকাঠামোগত সমস্যা কর্মকাণ্ড সার্থক হয়েছে এবং সেই লক্ষ্যকে সামনে নিয়ে আগামী দিনে এই তৃতীয় টার্মিনাল সহ এক এবং দুই টার্মিনাল, এর কার্যক্রম, এর সেবার মান, এটা আন্তর্জাতিক মানে যাতে হয়, পৃথিবীর উন্নত এয়ারপোর্টগুলোতে যে ধরনের সেবা একজন যাত্রী পায় ঠিক একই ধরনের সেবা যাতে এখানে পায়, সেই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ আমাদের পক্ষ থেকে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং সর্বোচ্চ পর্যায় থেকেও এই ব্যাপারে চিন্তাভাবনা করছে।